ঢাকা 18 আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের জয় হবে। বিএনপি প্রার্থী বলেন, নানা অভিযোগ করা হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, তারপরও গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের মাঠে রয়েছে বিএনপি। জাহাঙ্গীর বলেন, সব কেন্দ্রে এজেন্ট দেওয়া হবে, ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। ভোট সুষ্ঠু হওয়া নিয়ে নিজের শঙ্কার কথাও বলেন বিএনপি এর প্রার্থী। আমরা নিজেরা ভোট কেন্দ্রে থাকব, আমাদের প্রতিটা বুথে আমাদের এজেন্ট থাকবে, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করি ইনশাল্লাহ জনগণ আগামীকালকে 12 তারিখ এই উপনির্বাচনে ভোট দিতে যাবে এবং ঢাকা 18 আসন থেকে গণতন্ত্রের উত্থান শুরু হবে।